অনেকদিন পর চম্পারণ চিকেন বানিয়েছি বাড়িতে। চম্পারণ চিকেন মানে চম্পারণ বলে যে জেলা আছে বিহারে, সেখানে একটা মিট কারি হয় চম্পারণ মিট বলে, চম্পারণ মাটন, মাটির হাঁড়িতে সেটাকে তৈরি করা হয়। কিন্তু আমরা চিকেনটা বানিয়েছি, কিন্তু সেই বিহারের চম্পারণের সাথে আমার এই পার্থক্যটা হচ্ছে আমার এই চম্পারণ চিকেন কষাতে আলু আছে, ছোটো ছোটো আলু দিয়েছি তোমায় দেখাই, দারুণ হয়েছে, দারুণ। মানে টেক্সচারটা দেখেছো, কালারটা হচ্ছে প্রপারলি কালো একদম, মানে প্রপার কালো হয়ে দেখো 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 কালো ফ্ল্যাশন করতো। পাশে আছে দুটো মিষ্টি, এ একটু কোল্ড ড্রিঙ্ক শরীরের জন্য একদম ভালো না, ডিসক্লেমার আগেই দিয়ে দিচ্ছি, অডিও ডিসক্লেমার। আচ্ছা এইটা হচ্ছে, এটাকে বলে খুসকা পোলাও, মানে খুব ভালো, মানে জাফরান দেওয়া আছে, একটু ফুড গ্রেডেড কালার দিয়ে দেওয়া আছে, এবং আর অনেক কিছু আছে। হাতে ধরেই ভিডিওটা এই মুহূর্তে শ্যুট করছি। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর এই পেজটাকে ফলো করো, লাইক করো প্লিজ। মানে তোমার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু এই ভিডিওটা অনেক বন্ধুর কাছে পৌঁছে যাবে। আর আমি চেষ্টা করবো শুধুমাত্র খাবার দাবার না, আরও অনেক জিনিসপত্র নিয়ে ব্লগ করার। তাই আমার ব্লগগুলোকে প্লিজ করতে থাকো, ফলো করো। আর যদি তোমার কোনো সাজেশান থাকে আমার ব্লগের কোনো কারেকশানের জন্য, বা নতুন শুরু করেছি ব্লগ করা, যদি কোনো তোমার সাজেশান থাকে আমার কাছে আমাকে লিখতে পারো, কমেন্ট সেকশানে জানাও কেমন লাগছে রান্না বাড়িতে করা। হ্যাঁ, চম্পারণ চিকেন কারি, এবং মাটির হাঁড়ি দিয়ে তো আমাদের বাড়িতে রান্না হয় না, তাই আমরা কিন্তু যেটা করতে পারি, যেহেতু আমাদের মতো বাড়িতে মাটির হাঁড়ি রান্না হয় না, আমরা যেটা করতে পারি এই রান্নাটা করার জন্য, কিন্তু আমরা কুকারকে ঠিক করে ইস্তেমাল করতে পারি, কুকারকে ঠিক করে ব্যবহার করতে পারি। দেখেছো কেমন লাগছে? দারুণ 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 দারুণ। চলো লাইক করো, ফলো করো, শেয়ার করো, আর তোমার সঙ্গে আলাপ হলেও ডেফিনেটলি ভালো লাগবে। তোমরা আছো বলেই আমরা আছি, এবং কোনো একদিন ডেফিনেটলি দেখা হয়ে যাবে সবার সাথে। চম্পারণ চিকেন কারি বাড়িতে ট্রাই করতে পারো, কিবে না। পেঁয়াজ কুচো লাগবে, তার সাথে রসুন লাগবে গোটা একটা রসুন, আর রসুন লাগবে বাটা একটা গোটা রসুন, ঠিক আছে, আদা বাটা লাগবে সব কিছুকে, মানে পেঁয়াজ কুচো রসুন বাটা গোটা রসুন সব একসাথে মেশাবে, পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচো করবে, আর তার ভেতরে চিকেন মশালা দেবে, নুন দেবে, গোলমরিচ দেবে, গরম মশলা দেবে সব এক চামচ করে, ঠিক আছে। ওখানে দেবে তুমি হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এবং সর্ষের তেল কড়ায় একটুখানি, মানে 4-5 চামচ সর্ষের তেল কড়ায় একটু গরম করে নিয়ে ওই মশলাটার সাথে মিশিয়ে দেবে, ঠিক আছে। আর যেটা দিতে পারো, একটা পাতিলেবু হাফ করে 500 চিকেনে মিশিয়ে দিতে পারো। তারপর পুরোটাকেই কুকারে রাখবে, কুকারের ভেতরে ঢোকাবে, ঢুকে কুকারে হালকা 2 চামচ ঠান্ডা তেল দেবে, দিয়ে কুকারটাকে বন্ধ করে, কুকারটাকে প্রথমে খুলে একটুখানি তেলে একটু নাড়িয়ে নেবে, কুকারটাকে বন্ধ করে কটা 3 সিটি মারার পর কুকারটাকে বন্ধ রাখবে, দমে রাখবে, ঠিক 15-20 মিনিট পর খুলবে, দেখবে উপরে হালকা তেল ভাসছে, তুমি কিন্তু অতটা তেলও দাও নি, যতটা তেল ভাসছে, তখনই হয়ে যাবে চম্পারণ চিকেন কারি। দেখিয়ে দিই তোমাকে চম্পারণ চিকেন কারি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর ডেফিনেটলি তুমি রিসেন্টলি কী রান্না করেছো সেটা কমেন্ট বক্সে লিখতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।